এখন 11:58 বাজে, উল্টো দেখাচ্ছে। সব থেকে বেশি এক্সাইটেড এই যে উপারলে 12:10 আগে বাজিয়ে দেয়। যাই হোক, তা আমরা এখন বেলুন টেলুন ফুলিয়ে রেখেছি, যাই বেলুন ফুলিয়েছে, বড় বড় চারটে বেলুন ফোড়ানো হয়েছে। তো মাম ও ঘরে আছে, ও ঘরে এখন মার সাথে বসে গল্প করছে, জানে উইশ করব, বাট বাদ বাকিটা জানে না। কি হচ্ছে তো বেলুনগুলো নিয়ে? হ্যাপি বার্থডে মাম! পালিয়ে 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 পালিয়ে! হ্যাপি বার্থডে! থ্যাংক ইউ! লাভ ইউ বেবি! হ্যাপি বার্থডে! থ্যাংক ইউ! Happy birthday to you. Pastry kete khala. Oh, so sweet. So sweet. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Mom. Happy birthday to you. কত বড় বাইট দিয়েছে? বোনের ফার্স্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট। যাই হোক, আপাতত আজকে পেস্ট্রি দিয়ে কাজ চালিয়ে নি, বাদ বাকিটা কালকে। আজকে আজকের মতো এখানে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল সকালে আবার দেখা হবে। বাই বাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 17 অক্টোবর, যাদের যাদের আমি কালকে নামে উইশ করেছিলাম তাদেরকে আমি ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে। আর আজকে মামের বার্থডে, আজকে সকালবেলায় দেরি করেই উঠেছে, আজকে যে খুব তাড়াতাড়ি উঠেছে, না অন্যদিন থেকে হয়তো তুলনায় তাড়াতাড়ি উঠেছে। গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমি এখন সকাল সকাল না, এখন 10:30 বাজে। তো আমি এখন ওদের লুচি তরকারি করেছি, জাস্ট চারটে করে লুচি আর তরকারি, আর কিচ্ছু না। কারণ আজকে আমাকে দেখে বুঝতে পারছেন আমি সকাল সকাল একটু বিধ্বস্ত হয়ে গেছি, কারণ আজকে হিউজ রান্না রয়েছে, একটার পর একটা আমাকে করতে হচ্ছে। সেটা আমি দেখাবো বেলায় যখন মামকে আমি রেডি করে দেব, তখন আমি আপনাদের দেখাচ্ছি। আর এখন তোমরা চলো তাড়াতাড়ি খেয়ে নাও। ইয়েস, আলু চচ্চড়ি, মানে আলু সেই বাটি চচ্চড়ি হয়, কালো জিরে ফোড়ন দিয়ে একটু লঙ্কা ছিঁড়ে এইটা দিয়ে আলু চচ্চড়ি খেতে ওরা খুব ভালোবাসে, লুচির সাথে খুব ভালো লাগে। আর মিষ্টি আছে, মিষ্টি দিচ্ছি। আর আমি এখন রান্না করছি, আর আমার হেল্পার হলো মা। আমি লুচি ভাজছি, মা বেলে দিচ্ছে, আর সঙ্গে আমি সাইডেও আরও অনেক কিছু বসিয়ে দিয়েছি। ভালো আছে? কারণ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমারই হবে। কি রান্না কি হচ্ছে? রান্না আপাতত 5 ভাজা, মানে এটা সাতসুক্ত হয়ে গেছে। এটা কি হচ্ছে গো? পায়েশ, পায়েশ, বার্থডে স্পেশাল পায়েশ। শাক শুক্তো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে ডালটা হবে। শাক শুক্তো মাছ কমপ্লিট, 5 ভাজা অলমোস্ট কমপ্লিট, পুরোটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তারপরে মাছের মাথা দিয়ে ডাল হবে, চিকেন হবে, মটন হবে। মটন তো একটু দেরি করে করলে হবে না? মটন আমি করে দেবো, সব পরে নি বুঝেছো তো, লেট হয়ে গেল পরে। মটন আমি করে দেবো, সেটা মটন আমি তো পুরো করে দেবো, মটন তো এখন লাগছে না। এটা কি ডাল? মুগের ডাল সিদ্ধ করে রেখেছি, মাছের মাথা দিয়ে ডাল হবে এখন। আরে বাবা, আমি তো রান্নায় ব্যস্ত, সঙ্গে সঙ্গে জয়ও ব্যস্ত হয়ে গেছে, ও এখন মেয়ের জন্য কাস্টার্ড বানাতে ব্যস্ত। কাস্টার্ড বানাচ্ছে ফ্রুটস দিয়ে, মিক্সড ফ্রুট দিয়ে কাস্টার্ড বানাচ্ছে। তা আপাতত সেই সব নিয়ে, এখন 12:30 বাজে, এখন আমার অনেক কিছুই রান্না হয়ে গেছে, আমি শুধু চিকেনটা করবো, তাহলেই হয়ে যাবে। আর
মটনটা করে দেব হ্যাঁ তো মটন তো এবালা হচ্ছে না ও মানে রেসিপিটা মটনটা আছে আগে থেকে বলে দিলাম কিন্তু বাকি রেসিপিটা রাখতে গেল মানে বাকি মেনুটা আমি রাখতে বলছি জয় চলছে না জয় চালাচ্ছে মানে জয় এখন হ্যাঁ জয় এখন ছুরি চালানো শুরু করে দিয়েছে কি কি আছে এখানে কিসমিস কিসমিস রয়েছে খেজুর আছে খেজুর অ্যাপল রয়েছে বেদানা গুড টেস্ট করে দেবে খেয়ে না কে আমি দেখি না না বালি আপেলগুলো তুমি খেতে না এটা এটা প্রুফ 1000 টাকা দেবে আমাকে ফুল কচকচি নয় কিনতে পারি বলতাম ফুল কচকচি হাফ কচকচি বাল দেখে আমার মনে হচ্ছিল এটা বালি আপেল এটা কালার দেখে মনে হচ্ছিল এই আরেকটা যেটা আছে ওটা কালার দেখে হয়ে যাবে এটা ই আপেল যাই হোক জয় এখন রেডি করো আমি পরে আবার দেখাচ্ছি জীবনে কত না বালি আপেল কেমন পছন্দ হয়েছে প্রচন্ড নাই
love you, baby. And this is your gift. Thank you. Kishundar packaging ta. Yes. তুই চকলেট পেলি না এবারে তোর থেকে যে ভাগ নেব চকলেট পেয়েছে তো কেমন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে দেখতে টু গুড এন্ড মাই ফেভারিট কালার ইয়েস আমাকে বলে লাউ পোলা সেট দেবে এই তো লাউ পোলা সেট খাবার নামগুলো একটুখানি বল তা এখন দুটো বাজে মামকে আমি খাবার দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি কনফিউজ হয়ে গেছি আর বার্থডে গিফটও পেয়ে গেছে একটু মানে সব রেডি করতে একটু টাইম লেগে যায় না হলে ভেবেছিলাম একটা থেকে দেড়টার মধ্যে বসাবো লাস্ট অবধি সেটা হলো না আর এখানে প্রদীপটা এখানে জ্বালিয়ে রেখেছি আমি হ্যাঁ প্রদীপটা এখানে জ্বালিয়ে রেখেছি আর আজকে শাক বাজাবে তুমি তো আমি এটা নাম দিয়েছি কিন্তু আচ্ছা এবার এবার বাবন বলবে কোনটা কি কি আছে ভাজা বাদাম দিয়ে লাল শাক ভাজা বাদাম দিয়ে এটা আমার ফেভারিট ঢেঁড়স ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা কুমড়ো ভাজা এটা আলু ভাজা এটা মাছ ভাজা ইয়েস ওকে এখানে শুক্তো ডাল মাছের মাথা দিয়ে ডাল যেহেতু তুমি মাছের মাথা খাও না ওই জন্য মাছের মাথাটা দিইনি এটা মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল তাই ভাবছি একটু আলাদা লাগছে এটা মাছ আর মাছ রাইট এটা আমার লাভ চিকেন লেগ পিস কারি এটা চিকু এটা তো হচ্ছে পায়েস পাপা স্পেশাল ফ্রুট কাস্টার্ড ইয়েস উইথ চকলেট ইভেন বাবান সব কিছু থেকে একটু একটু করে নিয়ে একটা ছোট ভাতের বানাও ভাতের মধ্যে একটু ভাত নাও একটু ভাজা নাও সব নাও ছোট থেকে করে আসছি ইয়েস করো একটুখানি ভাতও ভাতে মাখো ওটা সব মিশিয়ে রে সব মিশিয়ে একটু একটু করে সব নাও মাই গড একদম দুই চারটি দিলাম হ্যাঁ ভাত তো অল্প নেই হালকা শাক ভাজা নাও এটা ঠিক আছে বলো হ্যাঁ হ্যাঁ কাতরি ধেশটা গোটাই নিন এটা আমাদের একটা ট্র্যাডিশন ছোটবেলা থেকে আমরাও করে এসেছি যে প্রথম মানে গ্রাসটা যেটা তোলা হবে সেটা আমাদের প্রত্যেকটা খাবার মিশিয়ে সেটা মুখে ফার্স্ট টাইম ওটা মুখে দিতে হয় পাঁচটা তো হ্যাঁ পাঁচটা থেকেই নিবি সমস্ত কিছুই নিবি তো সেইটাই আমি আমার মেয়েদের শেখাই ওইভাবেই আর আমি সকালবেলাটাই এরমভাবেই ওদের রান্না করে দিই যদিও বাবানকে খাইয়ে যাও একটু মজা আছে তোমাকে খাওয়া একটু মজা নেই কারণ ও তো খেতেই পারে না অসুস্থ ডাল ডাল ফাল সব নাও এভরিথিং ভুলে গেছিস সব একটু একটু করে নিয়ে নে ঝোল ঝোল একটুখানি হালকা করে নিয়ে নে একটু করে নিচ্ছি হ্যাঁ মাখা সব মাখা জাস্ট টাচ করো যাই হোক মা শাকটা ভাজা থাক তো কাস্টার্ড তো আলাদা কাস্টার্ড তো খাওয়ার মতো পাইস নাও পাইস নাও এটা হচ্ছে আমার ফেভারিট কিন্তু জাস্ট হাত ডুবিয়ে না নো প্রবলেম চিকু জয়েন্ট ডিউটি মটন বানানো মটন আমি বানাই সবাই জানে না আমি জানো বানাই না তুমি একাই বানাও
এক দুবার বানিয়েছো তাতেই, বাট আমি আর জয় তো আমাদের বসার টাইম নেই ওদের খুশির জন্য। যাই হোক, কেক চলে এসছে আর কেক আমরা রেডি করছি। অবস্থা, বেলুনে ওকে ভরিয়ে দেওয়া হয়েছে আর ভরিয়েছে, এই যে ওর বোন একটা করে বেলুন ফোলাচ্ছে, তুপান ফোলাচ্ছে, আর এখানে মা বসে বসে আটকাচ্ছে এইসব করে যাচ্ছে। বেলুন ফোলানোর এই যে এখানে দাঁড়াও, তাকাও, ওকে ছাড়, তুমি ওর কাছে দাঁড়াও, পছন্দ? প্রচন্ড কিরম সুন্দর। আমরা কোনো আগের বছরের আপনাদের দেখিয়ে দিয়েছি যে আগের বছর আমরা কীরকম ভাবে সেলিব্রেট করেছিলাম।
কিন্তু এবারে আজকে ফুল ফ্যামিলি আমরা একসাথে, বাবা মা আমার মা আমাদের আমরা তো চারজন, তো রিয়েলি খুব 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 এনজয় করছি ব্যাপারটা। বাড়িতে ঘরও এনজয়, বাইরের পরিস্থিতি যেহেতু খারাপ তো বাড়িতেও এনজয় করা যায়। তো এইভাবে পুজোটাও আমরা চার দিন এভাবেই এনজয় করবো সবাই মিলে। কি হচ্ছে ওটা? মানে এটাই হয়, মানে দাদাইকে পেলে ওরা সারাক্ষণ, আমি বলি না রজ্জের উজ্জের হুজ্জুতি, তো দাদাইকে পেলে ওরা এই গালে আন্তরিক ধন্যবাদ। আপনি তো মাটনটা নিয়েছেন, খাবেন কি নাকি ওটা আগে খেয়ে বলবেন না না আমি খাবো না খাবো না? খাবেন তো। আমি এখানে খেতে দিয়ে দিয়েছি, আমাদের বার্থডে গার্ল খেতে বসে গেছে। বার্থডে গার্ল কেমন খাচ্ছ একটু বলো, ঠিক আছে? সবে মুখে ঢোকালি নাকি আগে ঢুকিয়েছিলিস? না না খেয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু নয় যে অন ক্যামেরা ও বলছে, অ্যাকচুয়ালি ভালো হয়েছে, ইয়ামি হয়েছে, আমি গন্ধটা এমনি বুঝতে পারছি, মাটনটা রিয়েলি খুব ভালো হয়েছে। কখন থেকে গন্ধ শুকিয়ে যাচ্ছে? এই এতক্ষণে দিয়েছি। হ্যাঁ এতক্ষণে দিয়েছি, এত লাফা লাফি ঝাপা ঝাপি গান বাজনা আমার কিছু হচ্ছিল। বাবা রিভিউ রিভিউ পড়ে ফাইন বল। ও ফাইন, ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মুন্না ভাই জিন্দাবাদ। মুন্না ভাই জিন্দাবাদ। মুন্নাকে মটনের দোকান। আচ্ছা বাবা মাকে দিয়ে দিয়েছি, দুই নাতনিকে নিয়ে বসে গেছে। ঠিক আছে, আমার জামা কাপড় দেখে দেখ, আমি কাজের লোক। হ্যাঁ আমার কাজের লোক না, আমি নতুন পড়েছি। হ্যাঁ আর আমি কিছু পরিনি, আমি কাজের লোক। তো কাজের লোক, এত গরম লেগেছে এসিতেও এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, কিছু করার নেই। তো আজকে আমি ওদের খেতে দিয়ে দিয়েছি এখন, আর আমি জয় আর মাই মম আমরা এখন বাকি আছি, আমরা এখন বাকি আছি। তো ওদের একটু ফার্স্ট ব্যাচ, এটা ফার্স্ট ব্যাচ। হ্যাঁ ফার্স্ট ব্যাচ বসে গেছে, তো আমরা বাকি আছি, আমরা তিনজনের পরে বসছি। আর মোটামুটি আমি তো ঘরের ডেকোরেশনটা দেখাইনি অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে, আমি আমি কম বিশেষ করে মা, দুই মা আমার মেয়ে, মেয়েরা না মেয়েরা না ছোটো মেয়ে বেসিক্যালি ঘরটাকে পুরো সাজিয়েছে বেলুন দিয়ে, মানে আটকেছি আমি, বাট ফোলানো থেকে শুরু করে এভরিথিং ওরাই করেছে। আর অনেকগুলো বেলুন তলায় তলায় সব চারদিকে পড়ে রয়েছে। ওই যে আর এই যে ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগগুলোতে সব নতুন জামা কাপড়, আমার আলমারিতে জায়গা নেই বলে নতুন জামা কাপড় ওতে স্টোর হয়েছে, কিছু করার নেই। এই যে বেলুন পড়ে রয়েছে, বেলুন পড়ে রয়েছে। আচ্ছা এখানেও বেলুন। আচ্ছা এটা তো হলো, এই ঘরটা তো আমরা সাজিয়েছি, যা সাজিয়ে তো ছিলাম, বেলুনগুলো কোথায়? সব ফেটে গেছে, দুমদাম হয়ে সব ফেটে গেছে। না এই দেখো বেলুনটা এখানে জড়ো হয়েছে। না না ওই দুটোই আছে, বাকি সব ফেটে গেছে। এখানে বেলুন জড়ো হয়ে তার পেছনে রয়েছে, এখানেও বেলুন রয়েছে। যেগুলো যেগুলো আনতে হয়েছে সেইগুলো ছাড়া, মানে মাটন সকালে নিয়ে গেছিল, আর কি নিতে গেছিল আর কি নিতেই যায়নি, ও বাড়িতেই বসে আছে। সত্যি কথা বলতে কোথাও বেরোয়নি,
আমাকে হেল্প করেছে সেরকম কিছু নয়, আমাকে রান্না হেল্প করেছে দাদা, মাটনটাই শুধু বানিয়েছেন, সকাল থেকে আমি পুরো খেটে গেছি কিন্তু বাড়িতেই ছিল। তো বাবা মাও চলে গেলো এই মাত্র, খাওয়া দাওয়া কমপ্লিট, জয়কেও দিয়ে দিয়েছি, জয়েরও মোটামুটি শেষের দিকে, আর আমি আর মা এখন বসেছি খেতে। যা হয় আমার জন্য কোনো বাটি নয়, আমি জাস্ট পোলাও আর মাটন নিয়ে নিয়েছি। তো আজকে সকাল থেকে সত্যি খুব এনজয় হয়েছে, খুব এনজয় করেছি। মাম কতটা খুশি হয়েছে সেটা মাম বলুক। তো যাই হোক, ও খুব খুশি হয়েছে, আর আপনারা এত সুন্দরভাবে উইশ করেছেন সবাই, তো থ্যাংকস টু অল অ্যান্ড লাভ ইউ অল রিয়েলি। আমি খুব খুশি, আর অ্যাকচুয়ালি আমার মেয়ে খুশি, আমি খুশি। আমার মেয়ে প্রত্যেকটা কমেন্ট দেখছিল, আর প্রত্যেককে মানে ইন্ডিভিজুয়ালি তো থ্যাংকস অতটা লেখা সম্ভব হয়নি, তো ওই জন্য সবাইকে মানে ও লাইক তো দিয়েছে সবকটাতে, ইয়েস সবকটাতে লাইক দিয়েছে, আর ও খুব খুশি হয়েছে, ও খুব আনন্দ পেয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই দেবেন, শেয়ার করবেন, আর নিউ ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পেয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।